আসসালামু আলাইকুম সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা চলে এসেছি সম্পূর্ণ নতুন আরও একটি পরীক্ষামূলক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি একটা জিনিস পরীক্ষা করবো সেটি হচ্ছে এই যে ছোট ছোটো যে এক ইঞ্চি পরিমাণ যে ছোটো ছোটো গাপ্পি দেখতে পাচ্ছেন এই গাপ্পিগুলোকে গোল্ড ফিশ যে মাছগুলো ব্রিড ব্রিডিং প্লেয় এই মাছগুলো ওই ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে কিনা সেই পরীক্ষাটি আমি আজকে করতে যাচ্ছি আপনারা এখানে আমার বেশ কিছু গাপ্পি দেখতে পাচ্ছেন ছোট ছোট তো এখান থেকে আমি একটি বা দুটি গাপ্পি নিয়ে আমার ওই হাউজে ছেড়ে দেখব যে ওই এই গাপ্পিগুলোকে গোল্ডফিশ মাছগুলো খেয়ে ফেলে কি না এবং এর আপডেটটিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন পরীক্ষাটি করে দেখা যাক এই মাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি এখনও পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ হয়নি এক ইঞ্চির চাইতেও ছোট দেখা যাচ্ছে হয়তো তো এই মাছটিকে আমরা এই গোল্ড ফিশের ট্যাঙ্কে ছেড়ে দেব এবং দেখব যে এই গোল্ড ফিশগুলো এই ছোট মাছটিকে খেয়ে ফেলে কিনা যদি খেয়ে ফেলে তাহলে বুঝতে হবে যে গাপ্পি মলি গাপ্পির সাথে গোল্ড ফিশ রাখা যাবে না গোল্ড ফিশ গাপি খেয়ে ফেলবে আর যদি না খায় তাহলে বুঝতে হবে যে ইচ্ছা করলে মিশ্র চাষ হিসেবে একসাথে লালন পালন করা যাবে তো বন্ধুরা এই পরীক্ষাটি করার জন্য আমরা এই আজকের এই ভিডিওটি তৈরি করছি সম্মানিত দর্শক আজকে প্রায় দুই দিন হয়ে গেছে এই মাছটিকে ছাড়া হয়েছিল লাইটের আলোর জন্য দেখা যাচ্ছে না একটু মাছটিকে ধরে দেখান সম্মানিত দর্শক এই মাছটি সেই মাছটি যে মাছটিকে গত দুই দিন আগে এই টাঙ্কে ছাড়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন দিব্যি ঘুরে বেড়াচ্ছে তো এ থেকে বুঝলাম যে গোল্ডফিশ এরকম ছোটো ছোটো গাপ্পিগুলোকে খায় না অথবা অন্যটা আরেকটা বিষয় হতে পারে সেটি হচ্ছে যে গাপ্পিগুলি খুবই দুরন্ত এবং চালু এর ফলে গোল্ড ফিশগুলো এই গাপ্পিদেরকে ধরতে পারে না এটাও হতে পারে তো বন্ধুরা যাই হোক আমরা আরও কয়েকদিন এই গাপ্পিটাকে এই হাউজে রাখবো এবং দেখব যে গাপ্পিটাকে খেয়ে ফেলছে কি না